হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পাত, আমি একটা শ্রীরামপুরের ছোট্ট গ্রাম থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখো, এখন হয়ে গেছে দুপুরবেলা, আর এখন দুপুরবেলা থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এখন দেখো, আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছি, কারণ রান্না তো বসাতে হবে, তাই না? তার জন্য সব সবজিগুলোকে দেখো, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, এটা দিয়ে কী করবো বলো তো? এটা দিয়ে করবো তরকারি, কারণ আজকে তোমাদের দাদা ভাই এনেছে মাংস আর মাছ, কারণ মাছটাকে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করবো। সের জন্য এগুলোকে আমি এখন কেটে নেব এক এক করে। দেখো, ফুলকপিগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। এবার ফুলকপি আলু সব দুটোকে কেটে তারপরে আর যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো সব সারবো। দেখো, আমি এখানে বসে কেটে নিচ্ছি, কারণ এটা আমার রান্নাঘর। আমি সিঁড়ির তলায় এরকম রান্না করি, আর সিঁড়ির তলাটা প্লাস্টার করা হয়নি আমাদের, তাই এরকম দেখতে খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই। আর একবার সবগুলোকে আমি কেটে নিচ্ছি, আর যে বাদবাকি কাজটা আছে সেটা আমি করছি এখন। এখন দেখো, লঙ্কা আদা এগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে আমি বেটে নেব, মশলাগুলোকে বেটে নেব মাংসের জন্য। দিয়ে আরও মাংসগুলোকে ধুতে হবে, আরও কত কাজ বলো তো। এখন বাটনা তোমাকে দেখিয়ে দিলাম, বাটনাগুলোকে বেটে নিতে হবে। আমি বেটে নেবো। আজকে দেখো তেল শেষ হয়ে গেছিলো, আমার দাদাভাই তেল নিয়ে আসলো। আমি এখন তেলটাকে বোতলে ঢেলে নেব, বোতলের প্যাকেটটা কাটবো, কেটে তেলটাকে ঢালবো। দেখো, এখন কেটে আগে মুটকিগুলোকে খুলে নেব বোতলে, নাহলে কেটে তারপরে খুলতে গেলে তেলটা পড়ে যাবে। তার জন্য এখন আমি ওগুলোকে ভালো করে মুটকিগুলোকে খুলে এখানে বসালাম ভালো করে। দেখো, পড়েই যাচ্ছে বারবার, আজকে তেলটা ঢালার সময় পড়ে না যায়, ভয় লাগছিলো। যাই হোক, এটাকে মুখটাকে এখন কাটলাম, কেটে এবার বোতলের মধ্যে ঢালবো। দেখো, বোতলের মধ্যে ঢেলে দিতাম, আমার হাতটা কেমন কাঁপছিলো। তোমরা কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানিও, আমার ভিডিও ভালো লাগে নাকি সেটাও তোমরা জানিও প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করো সবাই। দেখো, এখন আমি বোতলের মধ্যে তেলগুলোকে ঢেলে নিচ্ছি, এটাকে ঢালা হলে তারপর ওইটার মধ্যেও ঢালবো। দেখো, প্রায় আমার ভর্তি হয়ে আসলো, এটা এরকমই থাক, তারপরে ওইটার মধ্যে ঢেলে দেবো। মুটকিটাকে আটকে নিয়েছি, আর দুটোই আমার ঢালা হয়ে গেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটাও চাপা চাপা এখানে প্যাকেটে যেটুকু আছে সেটুকু কড়াইয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব মাংসর, তারপর রান্নাটাও চাপাতে হবে। এদিকে দেখো, পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে কী করছে দেখো, সব মানে বাজার করে এনেছে, কিন্তু পেঁয়াজ আদা রসুন এটাকে কিনেছে, কিনে বাজারেই থুয়ে চলে এসছে। হয়তো মনে ছিল না, যাই হোক পরে আবার গিয়ে নিয়ে আসলো। এখান থেকে পেঁয়াজগুলোকে কেটে নেব মাংসর জন্য ঝুড়ি ঝুড়ি করে, দিয়ে তারপরে মাংসটাকে মেখে একবারে বসাবো। আর তোমরা মাংস কেমন করে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো মাংসটা এমন করে মেখে তারপরে রান্না করি, আবার অনেক এমন এমন দিন গেছে মাংসটা না মেখে এমনি বসিয়ে দিই। যাই হোক, আজকে মেখেই বসাবো, কারণ মেয়ে স্কুলে চলে গেছে, অত তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে ধীরে সুরে করা যাবে। মাংসগুলোকে দেখো কুচি কুচি করে, পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবো, কেটে তারপরে দেখো কাটছি পেঁয়াজটা। কাটতে কার কার চোখে জল চলে আসে, কান্না করে দেয় কে কে আমাকে জানিও কমেন্ট করে। আমার তো পেঁয়াজ কাটতে গেলেই চোখে জল চলে আসে, মনে হয় যেন আমি কান্না করছি, এরকম একটা হয়ে যায়। দেখো, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যাই হোক, আমি পেঁয়াজটা কেটে নিই। চোখে জল বের হলেও কী হবে, কাটতে তো হবে পেঁয়াজ, তাই না? চোখটা বন্ধ করে কাটছিলাম, আমি ভাবছি চোখটা বন্ধ করে কাটছে বা হাতটা না কেটে যায়। যাই হোক, এরপরে আস্তে আস্তে ঝুড়ি ঝুড়ি করে কাটছি পেঁয়াজটাকে, পেঁয়াজ কেটে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দাঁড়াও, দেখো সব কমপ্লিট হয়ে গেছে আমার। এবার দেখো, মশলা করতে বসে পড়েছি, মশলাটা বেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, কারণ আমার ভিডিও করতে একটু সমস্যাই হয়, নিজে ফোন ধরে তারপরে এক হাতে আরেক জিনিস করতে খুব সমস্যা হয়। আমার কোনো সেলফি স্ট্যান্ড নেই, তার জন্য একটু সমস্যা হয়। আমি এক হাতে ধরেছি, এক হাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এবার মশলাটাকে বেটে নেব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মেখে নেব।
আর এখানে দিয়েছি ফুলকপিটাকে সিদ্ধ করতে, ভালো দেখো অবশেষে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না সেরে আমি স্নান টান করে নিয়েছি, আর এদিকে দেখো ঠাকুরকেও স্নান টান করিয়ে আমি পুজো দিয়ে মানে পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে কী রান্না করলাম সেটা তো তোমাদের সাথে দেখানো হয়নি, মাংস পর্যন্তই থেমেছিল। তারপর চলো তোমাদের দেখাই কী রান্না করলাম। আর এদিকে দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, পুজো তো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকেও স্কুল থেকে আনতে চলে গেছে। এবার এদিকে রান্না দেখো বান্না আমার রান্না কমপ্লিট করে হয়ে নিয়েছি, গেছে। যে চিকেন আলু দিয়ে বেশি ঝোল দিইনি, কষা কষাই করেছি আজকে। আর এদিকে মাছের তরকারিটা করেছিলাম, আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি করেছি। ওই দেখো দেখতে পাচ্ছ, বেশি না, 2 পিস মাছ দিয়ে করেছি, কারণ মাংস খায় না যারা, যে তার জন্য শুরু করেছি। আর মাছ ছিল সেটাকে ভেজে রেখে দিয়েছি কালকে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাব একটু নবদ্বীপ। আর নবদ্বীপ কী করতে যাব সব তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করবো। এখান থেকে যাব বাবার বাড়ি, ওইখানে কী নেব, একটা সোয়েটার এনেছিলাম সেটা মেয়ের বড় হয়েছে, সেটাকেই চেঞ্জ করতে যাব নবদ্বীপ। সাথে থাকবো, তোমরাও দেখতে পারবে। দেখো এখন চলে যাচ্ছি নবদ্বীপে, আমি আছি, করতে পারলাম না। দেখো অবশেষে চলে এসেছি, আর প্রথমে চলে এসেছি পাখির যে খাবার নেয় আমাদের সেই দোকানটা, সেই দোকানে। আর দেখো এখানে কত ধরনের পাখিগুলো রেখেছে, কি দারুণ লাগছে না। আর মেয়ে দেখো এখানে পাখি টাখি দেখতেই আছে, পাখিগুলোকে তো পাখিগুলোকে দেখছিল। সাথে দাদা ভাই এসে পাখির খাবার নিচ্ছিল ওই দোকানটা থেকে, দাদা ভাইয়ের দোকানটা থেকে পাখির খাবার দেয় বেশি আমাদের, তাই এখান থেকেই নিতে চলে এসেছিলো। আর মেয়ে বারবার বলছিলো যে আমি কিন্তু কিনে দেওয়া দেখছিলো পাখি, বাড়িতে কিন্তু পাখি আমাদের অনেক আছে, অনেক ধরনের পাখি আছে। কিন্তু যেখানে যত দেখতে পেলাম সে কিনে দেয় পাখি পাবে। দাদাভাই একটা ফোন এসেছিলো কথা বলছিল, আগে দেখতে পাচ্ছি খাবার, দেখো কত ধরনের খাবার আছে এই দোকানটাতে। আগে গিয়ে দেখতে পাচ্ছি দাদাভাইকে দোকানটি খাবার নেয় আমাদের জন্য নেয়। আবার সেই একটা কাকু আছে, কাকিমার পাখি আছে, সেখানেই নিয়ে দেয়, তারাই বাড়িতেও দিয়ে আসে। এবং অনেক লোকে এখান থেকেই নেয় বেশিরভাগ। আর নবদ্বীপে ওই একটাই দোকান বেশি দেখতে পাচ্ছি, দেখো বন্ধুরা চলে এসেছি নবদ্বীপ থেকে বাড়িতে। আর নবদ্বীপে কি কিনলাম সে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর তোমাদের দেখিয়ে দেবো কি নিয়েছি। মেয়ের জন্য একটা সোয়েটার আনতে গেছিলাম স্কুলের, যাই হোক নিয়ে চলে এসেছি। আর এসে এখন রাতের খাবার করব, কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো মেয়ে এসে পড়তে বসে গেছে, এই দেখো হাতে লেখা করছে, মাটা শোনো মেয়ে বাবা ভালো করো, ঠিক আছে। আর আমি চলো রাতে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি করব ভাবছি, কারণ তোমাদের দাদা ভাই পিকনিক আছে চলে গেছে, সেখানে আমাদের নামিয়ে দিয়ে এসে বাড়িতে। এবার আমরা কি খাই দেখি, যত সম্ভব না হয়তো রুটি করতে পারি, কারণ মেয়ের জন্য ভাত আছে কটা, মেয়ে খেয়ে নেবে আর আমরা রুটি খাবো। চলো তাহলে রান্নাবাড়ি শুরু করি, আর মেয়ের দিকে হাতের লেখাগুলো করে নিক। দেখো এদিকে চলে এসেছি রুটি করতে, এদিকে দেখো টুপি মুপি সোয়েটার পরে সব বাইরে চলে এসেছে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে, ঘরের ভেতরে না হয় ঠান্ডা নেই। এদিকে দেখো আটা আমার প্রায় অনেকটা মাখাই হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মেখে সুন্দর করে গুটি করে করে তারপরে ভাজবো। আর তরকারি তো রয়েছে, মাংসের তরকারি রয়েছে, ওইটা দিয়েই খাওয়া হবে। যাই হোক ভালো করে আমি এটাকে বেল ডলবো, ডলার পরে তারপরে ভেজে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এবার এটাকে ভালো করে করে একটা একটা করে রুটি ভাজবো, মানে ভাজতে রুটি মানে বিরক্ত লেগে যায় আমার, একা একা ভাজতে ভালো লাগে বলো। কমপ্লিট হয়ে যাই গেছে, হোক আর অবশেষে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, ভাজা আমার কমপ্লিট হয়ে নিয়ে গেছে। চলে এসেছি। দেখো সবাইকে খেতে দিয়ে আমি নিয়ে চলে এসেছি আমার খাবারটা, দেখো মাংস তরকারি রুটি আর দুটো বেগুন ভেজেছিলাম, বেগুন ভাজা দিয়ে নিয়ে চলে এসেছি।
দেখো এখানে আছে রুটি, মাংস রান্না করেছিলাম দুপুরবেলা মাংস, আর এখানে আছে বেগুন ভাজা, আর মেয়ে ভাত খাবে, জন্য মাংস দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, খাবে খেয়ে রুটি খাবে। আর তোমরা ভাবছো রুটির কালার এরকম কেন, কারণ একটু তেল দিয়ে ভেজেছিলাম রুটি ভাজার পর একটা, তাই এরকম কালো কালো হয়ে গেছে। যাই হোক, আমরা রাতের খাবারটা এখন শেষ, মেয়ে আর আমি চলে এসেছি, এখন হাতে ব্যথা লেগেছে তাই কাঁদছে বাবাটা। এখন যাই হোক, রাতের খাবার আমরা খেয়ে নিই, তারপর তো শুয়েই পড়বো। আর তোমাদের দাদা ভাই তো এখন আসেনি, আসতে দেরি হবে, আর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।